বিপ্লব অসংহতি দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক এই জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি জনাব আলহাজ এম এ মালেক সাহেব, আজকে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন আমাদের সভার নয়নের মণি, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঔরসজাত সন্তান, যিনি আজ সাউথ এশিয়ার সবচাইতে বড় দল সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কোটি মানুষের দুঃখ দুর্দশা এবং সমস্যা নিয়ে প্রবাসে থেকেও কাজ করে যাচ্ছেন, সেই আমার শ্রদ্ধ নেতা, আমার আদর্শের জনক, যার নেতৃত্বে এই দল করে আসছি। আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান সাহেবকে আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে ওনাকে লাল সালাম জানাচ্ছি। সাথীয় বন্ধুরা, 7ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস নিয়ে এখানে যে নেতৃবৃন্দ আছেন ওনাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন, কারণ বিপ্লব সংহতি নিয়ে কথা বলতে হলে আমার জানা মতো আমি 2-1 ঘন্টা বক্তব্য দিতে পারবো। তার কারণ হচ্ছে বিপ্লব ও সংহতি এই দিনটি স্বাধীনতা পুনরুদ্ধারের আরেকটি ক্ষণ, যেখানে স্বাধীনতা রক্ষা হয়েছিল 1971 সালে স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু আপনারা জানেন লাল বাহিনী, নীল বাহিনী, লক্ষ্মী বাহিনী এবং বাকশালী বেদত্তারা যখন গণতন্ত্রের টুটি চেপে ধরেছিল, বাংলাদেশে যখন সংবাদপত্র এবং স্বাধীনতা মানুষদেরকে এবং বাংলাদেশ ইসলামী মূল্যবোধ সহ বাংলাদেশ জাতীয়তাবাদের গলা টুটি চেপে ধরেছিল, সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী বিপ্লব মিলে যেভাবে ওনাকে নেতৃত্বের আসনে বসিয়েছিল আর সেটাই মুক্তিযুদ্ধের পুরস্কার দিয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদকে। আপনারা জানেন বাঙালি জাতীয়তাবাদকে এক করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশতম বাস্তবায়নের মাধ্যমে, যেখানে বহুজাতিক একটি জাতির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করেছিলেন, সেই আমার আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশতম দিয়ে আমাদেরকে আজ পর্যন্ত পথচলার যে অহম্বিকা দিয়ে গেছেন তার জন্য আমরা গর্ব করি। আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারই সহধর্মিনী আমাদের মাতা বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরণ সংগ্রাম করে যেভাবে নিজেকে শেষ করে দিয়েছেন তার জন্য আমরা সন্তান হিসেবে 18 কোটি বাংলা নিপীড়িত, নির্যাতিত, শোষিত মানুষ এবং ইসলাম মূল্যবোধের মানুষ আমরা কিছুই করতে পারছি না। সংগ্রামী সাহায্য বন্ধুরা, আমার বক্তব্য আমি দিয়ে সময় নষ্ট করব না, কারণ এখানে অনেক মূল্যবান বক্তব্য ব্যক্তিরা আছেন, মাইদুর রহমান সাহেব আছেন, শাইস্তা ভাই আছেন, আরো যে নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, ওনারাও বক্তব্য দেবেন। শুধু আমি একটি কথাই বলতে চাই, একটি জবাবই দিতে চাই, কারণ তারেক রহমান আমার আদর্শের জনক হিসেবে আমি একটি অশব্দের উত্তর না দিলে আমার নিজের কাছে ছোট মনে হচ্ছে। আমি সর্বোপরি একটি কথার প্রতিবাদ জানাচ্ছি, নিশিরাতের অবৈধ ফ্যাসিস্ট সরকার যে শেখ হাসিনা এই রাতের অন্ধকারে ক্ষমতায় এসে যেভাবে উনি বলেছেন যে তারেক রহমানের যদি সাহস থাকে তাহলে দেশে এসে রাজনীতি করুক, আমি স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে উনাকে চ্যালেঞ্জ দিতে চাই এবং একটি কথা মনে করে দিতে চাই, আমরা ওনার পিতার বিয়োগের পরে আমরা দেখেছি উনি 6 বছর প্রবাসে ছিলেন, তখন কোনো কেস মামলা ছিল না, তার উপরে কোনো হলিয়া ছিল না,
তখন সেই 6 বছরের ভিতরে তিনি সাহস দেখাতে জান নাই আমরা দেখেছি ওয়ানিলাবের আমরা দেখেছি এরশাদ শাহের সাথে লাল তিনদিকের ময়দানে কিভাবে উনি আততে বেঁধে উঠেছিলেন আমরা দেখেছি ময়ের ফকরের সাথে যে কানের রোগের বিমান নিয়ে একটা অসুখ নিয়ে আমেরিকা দিয়ে কি নাটক করেছিলেন তো ফ্যাসিস্ট নিশিরাতের অবৈধ এই যে শেখ হাসিনা উনার যে কার্যক্রম উনি এই কার্যক্রম এই সমস্ত এই নাটকগুলা করার পরে উনি বলছেন যে তারেক রহমানের সাহস আছে কিনা তারেক রহমানের সাহস আছে কিনা দেখতে হলে আপনি রো ব্র্যাকেট র‍্যাব পুলিশ বাহিনী ছাড়া আপনার আওয়ামী লীগকে বলুন এক মিনিটের জন্য বাংলার রাজপথে আসুক তখন জাতীয়তাবাদী দলের সৈনিকরা দেখিয়ে দিবে বন্ধুরা আমি বক্তব্য লম্বা করতে চাই না সবার সুস্বাস্থ্য কামনা করি আমাদের মাথা গণতন্ত্র পুনরুদ্ধারের মাথা যার যার সমস্ত কিছু দিয়ে দিয়েছেন এই মাটির মানুষের জন্য তো তার মুক্তির জন্য আমরা যদি আমি আমার জীবনটা বিসর্জন দিয়ে দিতে পারি যদি তারেক রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে আমিও যদি আমাকে বিলিয়ে দিতে পারি তবে ধন্যবাদ অবশ্যকে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য কামনা করি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি